ঘাতকের বিচারের দাবিতে কোম্পানিগঞ্জ সদরের বিক্ষুব্ধ কয়েকশো মানুষ এখন পথে। হত্যাকারীদের শাস্তি হোক এমনটাই দাবি তাদের। গেল শুক্রবার সকালে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের পাথরকুয়ারি নিয়ে দ্বন্দ্বের জেরে নির্মমভাবে হত্যা করা হয় সিলেট এমসি কলেজের ছাত্র শামীম আহমেদ ছোটনকে। পাথর দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শামীমের সঙ্গে থাকা আবুল মিয়া আহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। এই জোড়াখুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি এলাকাবাসীর। এবং এই নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্রদেরকে, নির্মম মানুষদেরকে নিবৃত নির্যাতন করে হত্যা করা হয়। তবে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি ঘাতকদের কেউ। এতে নিহতদের স্বজন সহ ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। আমার বাইয়ে কুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংখ্যালঘু সম্প্রদায় তাদের কাছে যেমনি, তারা যে তাদের বাড়িঘর জোর করে দখল করে সেখান থেকে পাথর উত্তোলন করতেছে, কিন্তু প্রশাসন দেখো দেখছে না। এদিকে ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পিছনে যারা জড়িত বা যারা দোষী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তারা যেন সর্বস্ব শাস্তি পায় সে বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।